নমস্কার বন্ধুরা, ফ্লেভার ফ্যান্টাসিয়ার কুকিং শোতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। পুজোর রেশ কাটতেই বেশ কয়েকদিন গ্যাপ দিয়ে আবার চলে এসেছি আপনাদের কাছে খুব সহজ এবং দারুণ লোভনীয় একটা রেসিপি নিয়ে, বেগুন দিয়ে মাছের তেল রেসিপি। তাহলে চলুন দেখে নিই আজকের রেসিপিটা। বেগুনটা ভাজার জন্য কড়াইতে সামান্য একটু সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেলে টুকরো করে কেটে রাখা বেগুনগুলো সর্ষের তেলে ভালো করে ফ্রাই করে নিচ্ছি। বেগুনটা এপিট ওপিট হালকা ভাজা ভাজা হলে এবার আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। নুনটা দিয়ে বেগুনের সাথে ভালো করে মিশিয়ে আমি আরেকটু নাড়াচাড়া করে নিচ্ছি। বেগুনটা ভাজার সময় তেলটা কিন্তু সামান্যই দেবেন, কারণ মাছের তেল থেকে কিন্তু অনেকটাই তেল বেরোবে। বেগুনটা হালকা ভাজা হয়ে গেলে এবার আমি দিয়ে দিচ্ছি মাছের তেল। আমি এখানে 150 গ্রামের মতো মাছের তেল নিয়েছি। মাছের তেলটা দিয়ে বেগুনের সাথে আমি হালকা নাড়াচাড়া করে নিচ্ছি। দেখুন, মাছের তেল থেকে কিন্তু বেশ খানিকটা তেল বেরিয়েছে। এবার আমি দিয়ে দিচ্ছি কয়েকটা চেরা কাঁচা লঙ্কা। দিয়ে দিলাম আমি 1 টিস্পুনের মতন শুকনো লঙ্কার গুঁড়ো, আর একটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি করে কেটে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম। এবারে সব কিছু উপকরণ মাছের তেল আর বেগুনের সাথে ভালো করে ফ্রাই করে নিচ্ছি। মাছের তেল থেকে যে তেলটা বেরোবে এতেই পুরো রান্নাটা হয়ে যাবে। এই রান্নাটা কিন্তু কোনো রকম জলের ব্যবহার হয় না। দেখুন, মাছের তেলটা কিন্তু বেশ ভাজা ভাজা হয়ে এসেছে। এবারে 4টে রসুন থেতো করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। রসুনটা দিলে মাছের তেলের আষ্টে একটা গন্ধ আছে, সেটা কিন্তু বেরোবে না। আপনারা চাইলে কিন্তু রসুনটা স্কিপও করতে পারেন। দেখুন, আমাদের সব কিছু উপকরণ একদম ভাজা ভাজা হয়ে গেছে আর পরিবেশনের জন্য একদম রেডি হয়ে গেছে। তাহলে প্রথম পাতে গরম গরম ভাত আর মাছের তেলের এরকম চচ্চড়ি, যেন অসাধারণ কম্বিনেশন, কি তাই তো? তা আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু একটা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর যদি রেসিপিটা ভালো লাগে তাহলে প্লিজ চ্যানেলটা লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, ধন্যবাদ।